হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল উইথ আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব খুব ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো এটা হচ্ছে 2023-এর লাস্ট ভিডিও, মানে লাস্ট ব্লগ। আমি আর আমার বর্মশ্রী মিলে একদম রেডি হয়ে গেছিলাম। এটা হচ্ছে 29 ডিসেম্বর 2023-এর ভিডিও। আমরা রেডি হয়ে যাচ্ছিলাম ডিনার করতে, কারণ বাড়িতে আর খেতে ভালো লাগছে না। এ দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর আজকে আমরা যাব হচ্ছে, না আমাদের এই লক্ষ্মীকে নিয়ে যাব না, আমরা যাব হচ্ছে বাইকে করে। এত ঠান্ডা পড়েছে মানে যত ঠান্ডা যেন আজকেই পড়েছিল। মানে বাইকে করে যাচ্ছিলাম, মুখ পুরো ঠান্ডায় বরফে জমে গিয়েছে। আর এত সুন্দর একটা রাস্তায় ঠান্ডার মধ্যে আমরা দুজন, উফ জাস্ট কি ভালো লাগছিল। তো বকবক করতে করতে আমরা চলে এসেছি হচ্ছে তাহিরপুর বাঙালিয়ানাতে। চলো গাড়ি টাড়ি পার্কিং করি। এখন এই যে বর্মশাই হচ্ছে টিং 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 করে যাচ্ছে, আর আমি টুং 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 করে আস্তে আস্তে যাচ্ছি, কারণ আমার তো ভিডিও করতে হবে, ওর তো আর ভিডিও করতে হবে না। তো রেস্টুরেন্টে ঢুকেই হচ্ছে দেখা হয়ে গেল রেস্টুরেন্টের ওনারের সাথে। উনি হচ্ছে একজন ব্যাংকে সার্ভিস করে, মানে জব করেন। তো আমরা আসলে মাঝে মধ্যেই হচ্ছে ওনার সাথে দেখা হয়ে যায়, আর তখন একটু গল্প গুজব হয়, আর উনি তখন আমাদেরকে এই সাইডটাই নিয়ে আসলেন, মানে রেস্টুরেন্টের ব্যাক সাইডে। এখানে হচ্ছে একটা নতুন মানে ডেকোরেশন করেছে, যেটা হচ্ছে ছোটোখাটো কোনো সেলিব্রেশন করার জন্য। তো সেটাই আমাদেরকে দেখাচ্ছিল যে এখানে যদি আমরা কখনো কোনো রকম সেলিব্রেশন করতে চাই তো সেটা যেন করতে পারি। তো এত খিদে পেয়ে গেছিল, আর বকবক বেশি না করে আমরা সোজা চলে এসেছি ভেতরে, কারণ ভেতরে এসে আমাদের খাওয়াটা অর্ডার দিতে হবে, টাইম লাগবে অনেকক্ষণ। আর এত সুন্দর সুন্দর ফুল দেখে মনে হচ্ছিল বর্মশাইকে নিয়ে একটা প্রপোজ করে দিই, কিন্তু না, প্রচণ্ড খিদে পেয়েছে। আগে খাওয়ারটা খেয়ে পেটটাকে আগে প্রপোজ করি, তারপরে নেই এই বর্মশাইকে প্রপোজ করাই যাবে। বিয়ে তো হয়ে গেছে, আর কি হবে প্রপোজ করে। আর এই যে ঠান্ডার মধ্যে আমি লেপ থেকে উঠে এসে এইরকম ভাবে এসেছি, মুখ টুক পুরো ফুলে গেছে, এত ঠান্ডা। আর এবার ঠিক করেই রেখেছি যে এবার একটু খাওয়া দাওয়াটা কমাবো, মানে বাইরের খাওয়া দাওয়াটা সত্যি এবার কমাবো। তো সেই জন্য আমরা নিয়ে নিয়েছিলাম বাটার নান, মাটন কষা, আর কি নিয়েছিলাম চলো দেখছি। আসলে ভিডিও একজন্মে করে রাখলে, এডিট আর একজন্মে করলে, আর পোস্ট আর একজন্মে করলে এই রকমটাই হয়। কখন কি করেছে সেটা নিজেও ভুলে যায়, ভিডিও দেখলেও ছাই মাথায় আসে না। তো আর বেশি কিছু নিয়েছিলাম না, যেহেতু বললাম যে বেশি কিছু খাবো না, পেটটা এবার কমাতে হবে, মানে শরীরটাকে একটু সুস্থ রাখতে হবে। যাই হোক, তো বাটার নান আর মাটন কষা নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম হচ্ছে সুইট অ্যান্ড সয়া স্যুপ, চিকেন স্যুপ যেটা ওইটা নিয়েছিলাম, আর কি নিয়েছিলাম, আর কিছু নিয়েছিলাম না। যদি কিছু নিয়ে থাকি তো তোমরা ভিডিওতেই দেখে নেবে। তো চলো আগে খাওয়াটা শুরু করি। প্রচণ্ড পরিমাণে তখনও খিদে পেয়েছিল, আর এই যে অন্য একটা জন্মে এসে আমি যে এখন এডিট করছি, এখনও আমার খাওয়ারগুলো দেখি না, প্রচণ্ড খিদে পেয়েছে। আর কয়দিন ধরে আমাকে যেন আমার আমার ভেতরে যেন একদম রাক্ষস বাসা বেঁধেছে, এত খিদে পাচ্ছে, এত খিদে পাচ্ছে, কি আর বলবো। আহা, আমি রেগে গেলে যেমন আমার মাথা দিয়ে কান দিয়ে ধোয়া উঠছে, এই স্যুপটা দিয়েও ঠিক সেই রকমই ধোয়া উঠছে। আর শীতকালে এই স্যুপ গরম গরম, উফ, কিছু আর বলতে পারছি না সত্যি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার তো বাড়িতে যেতে হবে, আমরা তো শুধু খেতে এসেছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট, বিল কমপ্লিট, সব কিছু কমপ্লিট, এখন চলো বাড়ি যাই, টাটা বাই বাই, আর বেশি কিছু ভিডিও করব না। তো এই যে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছে, আর এখন গল্প করতে কপত কপতে মিলে বাড়িতেই যাব। তো ভিডিওটা আর বড় করছি না, আর বড় কি, এইরকমই ভিডিও করার চেষ্টা করব। যদি তোমাদের এরকম ছোট ছোট ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করো। বড় বড় ব্লগ না দিতে পারলেও এরকম ছোট ছোট মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো বাড়িতে চলে এসেছি, চলো দাদা বাই বাই, গুড নাইট সবাইকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা এখানে এন্ড করছি, আর এবার সত্যি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আর খুব কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব।